বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। এর জন্য ক্যালকুলেটরের মেনু কমপ্লেক্স মোডে নিতে হবে, তাই মেনু টু বাটন প্রেস করি। এখন শিফটের নিচে OPTN বাটন অর্থাৎ অপশন বাটন প্রেস করলে এই স্ক্রিনটি দেখতে পাবো। একটি জটিল সংখ্যা টু প্লাস আই নেই যার আর্গুমেন্ট কনজুগেট রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করব। আর্গুমেন্ট বের করার জন্য এখন OPTN 1 বাটন প্রেস করি এবং টু প্লাস ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল বাটন প্রেস করি। কেননা ইএনজি বাটনের উপর বেগুনি কালিতে আই লেখা আছে, যা শুধুমাত্র কমপ্লেক্স মেনুতে অ্যাক্টিভেট হয়। তাহলে আমরা ফলাফল দেখতে পাব 26.56505118, যা 2 প্লাস আই এর আর্গুমেন্ট। এখন জটিল সংখ্যার কনজুগেট বের করার জন্য অপশন 2 বাটন প্রেস করে 2 প্লাস ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল বাটন প্রেস করি। তাহলে 2 প্লাস আই এর কনজুগেট 2 মাইনাস আই পাব। আবার 2 প্লাস আই এর রিয়েল পার্ট বের করার জন্য অপশন 3 2 প্লাস ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল বাটন প্রেস করি এবং রিয়েল পার্ট 2 পাই। একইভাবে একই সংখ্যার ইমাজিনারি পার্ট বের করার জন্য অপশন 4 2 প্লাস ইএনজি ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল বাটন প্রেস করলে 1 ইমাজিনারি নাম্বার পাব। এইভাবে আমরা খুব সহজেই একটি কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট কনজুগেট রিয়েল পার্ট ও ইমাজিনারি পার্ট বের করতে পারব। কমপ্লেক্স নাম্বারের আরও কিছু ফাংশন জানতে আমাদের সাথেই থাকো।